ভাতের প্লেট সামনে রেখে এবং খাবার সামনে রেখে যেই দোয়াটি করলে আল্লাহ রবুল আলমিন আপনার রিজিকের মধ্যে বারকা দান করবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে কখনো আপনার রিজিকের মধ্যে কখনো আল্লাহ রবুল আলমিন অভাব দেখা দিবেন না এবং খাওয়ার শেষ করলে খাবার শেষ করে যে এমন একটি দোয়া আছে এই দোয়াটি যদি কোনো বান্দা পড়ে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গনে গুলো মাফ করে দিবেন জীবনের মধ্যে যত সগিরা গুণা আছে সব গুণায় মাফ করে দিবেন প্রিয় হাজির আজকে আমরা বাদ খাই ভাতের বাদ খাই খাবার খাই কিন্তু আমরা জানি না যে বলেছেন যে এটাও একটা বাদত মুমিন বান্দা যখন ইসলামের সাথে মুসলমানের একটা মুসলমান একটা মুমিন বান্দা যখন মুসলমান হওয়ার পরে সে যখন যেই কাজ করুক সেটার ভিতরে আল্লাহ এবং রাসুলের নাম থাকে সেটা হয়ে যাবে। বলেছেন যে একটা আবাদতরেন ভাতের প্লেট সামনে রেখে কেউ যদি এমন একটি দোয়া আছে যেই দোয়াটা আমরা সকলে জানি কিন্তু আমরা পড়ি না এই দোয়া যদি কোনো বান্দা পরে আল্লাহ রবাহ আলম কখনো তার রিজিকের মধ্যে অভাব অনটন দিবেন না আল্লাহ রবুল আলমিন তার রিজিক যদি কম থাকে আল্লাহ রবুল আলমিন তার রিজিক কে বাড়িয়ে দিবেন সেই দোয়াটি হল আল্লাহ রবুল আলামিনের নামের প্রশংসা করা খাবারের শুরুতে সেটা হলো বিস্মিল্লাহ আলা বারাকাতিল্লাহ এই দোয়ার এমন বড় ফজিলত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছে এমন সময় সাহাবাইকার আমার রসুল থেকে কিছু জানাশোনা করার জন্য সাহাবাই কারাম আসার পরে অনেকগুলো সাহাবাই কারাম নিজ হাজত পেশ করলেন আল্লাহ অনেক দিন ধরে আমরা ক্ষুদাত্ত খানা খাইতে পারি না এই কথা বলার পরে রসুল রসুল বললেন যে কিছু বললেন না তাদেরকে কারণ রসুল নিজেই তখন ছিলেন ক্ষুদাত্ত ওই মজলিসের মধ্যে একজন সাহাবি একটা এক পেয়ালা দুধ নিয়ে এসেছিল রসুলের জন্য হাদিয়া রসুলের জন্য যখন এক পেয়ালা দুধ নিয়ে আসলো তখন চিন্তা করে আল্লাহর হাবিব সাল্লাসাল্লামকে দেওয়ার পরে রসুল চিন্তা করলেন আমার সামনে অধিকাংশ সাহাবাই কারাম সুদার্থ এখন যদি আমি একা যদি দুধ গুলো খেয়ে ফেলি এটা আমার জন্য কল্যাণ না কখনোই হবে না রসুল তার থেকে দুধের পেয়ালাটা নিয়ে ওই দুধের পেয়ালার মধ্যে ঢাকনা দিয়ে যতগুলো সাহাবি ছিল বিসমিল্লা বলে যখন ওই দুই এখান থেকে দুধটা নিল আর তাদেরকে দিল হাদিসের মধ্যে বলা আছে রসুল সাল্লাসাল্লাম মন ভরে খাইলেন পেট ভরে খাইলেন দুধ খাওয়ার পর সবাই প্যাট করে খাওয়ার পর পেয়ালার ঢাকনা উল্টিয়ে দেখে যে ওই পেয়ালার মধ্যে আগে যেমন দুধ ছিল ওই সাহাবি ওই রকম দুধ এখনো আছে প্রিয় নেই বরকটটা হওয়ার কারণ সেখানে বিসমিল্লা বলে শুরু করা হয়েছিল এবং এটা রসুলের একটা যা আল্লাহ রসুলকে অনেকগুলো মজেজা দান করেছেন এটাও একটা সুতরাং আপনি যদি রসুলের উন্মত হয়ে খাবারের আগে যদি বিসমিল্লা যদি কখনো সব সময় যদি পড়েন কখনো যদি আপনার বিসমিল্লা পরা যদি না আমি সয় একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিকের মধ্যে কখনো অভাব দিবেন না প্রিয় হাজরিন এবং সব শেষের কথা হলো খাবার যখন শেষ হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ করবেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ রব্বুল আলামিন বলছে দুনিয়ার মানুষ রে তোমরা যদি আমার কাছে কৃতজ্ঞতা আদায় করো আমি তোমার নেয়ামত তোমাকে যে নিয়ামত দিয়েছি নেয়ামত ভোগ করার পরে যখন তুমি কৃতজ্ঞতা আদায় করবে আমি দুনিয়ার মধ্যে তোমাকে অনেকগুলো নিয়ামত বাড়িয়ে দিব এর থেকে আরো ডবল নিয়ামত তোমাকে বাড়িয়ে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এই কথাগুলো বলছেন যে আপনাকে আরো ডবল নিয়ামত বাড়িয়ে দিবেন এই কথাগুলো কারণ আল্লাহ রব্বুল আলমিন অকৃতজ্ঞকারী বন্দাকে পছন্দ করে না কাউকে যারা আল্লাহর নিয়ামত খেয়ে অকৃতজ্ঞতা কৃতজ্ঞতা করে না আল্লাহ তাদেরকে পছন্দ করে না সুতরাং আপনি যদি খাবার শেষে যদি দোয়া দোয়া করেন এমন একটি দোয়া আছে যেই দোয়াটি যখন আপনি পড়বেন আল্লাহ রব্বুল আলামিন কৃতজ্ঞতা করার কারণে আপনার নেয়া রিজিকের মধ্যে বারাকা দান করবেন একশো পার্সেন্ট আপনার রিজিকের মধ্যে বারাকা দান করবেন প্রিয় হাজির এই কৃতজ্ঞতা না আদায় করার কারণে আপনি দেখবেন যে এক সময় তার বাবার সম্পত্তি ছিল অনেক বিঘা জমি তার দাদার সম্পত্তি ছিল অনেক বিঘা জমি কিন্তু সে এখন রিক্সা চালাইতে হইতেছে অনেক মানুষ আছে এর কারণ হলো আল্লাহ তাকে নিয়ামতের না করার কারণে জন্য আদায় করবেন দেখবেন যে কখনো আপনার মধ্যে অভাব হবে না এবং খাবার শেষে এমন একটি দোয়া আছে বললাম যে দোয়াটি পড়লে আল্লাহ আপনার গুনা মাফ করে দিবেন সেটা হলো আলহামদুলিল্লাহ

এই এবাদত গুলো আল্লাহ রবুল আলমেন রেজামন্দির জন্য করা তৌফিক